হ্যাঁ, ইনিই তিনি। একেবারে যা ভেবেছেন, এই ইলিশ মাছ সেই বাংলাদেশেরই ইলিশ। দেখুন কি সুন্দর দুটো ইলিশ সিরাজ ধরে আছে। এ হচ্ছে সিরাজ দফাদার, কৃষ্ণনগরের পাত্রবাজারের মাছ ব্যবসায়ী। ইলিশটার ওজন দেখুন, 1 কেজি 275 গ্রাম, অর্থাৎ বেশ ভালো সাইজের এই ইলিশ। সিরাজ দীর্ঘদিন ধরে কৃষ্ণনগরের পাত্রবাজারে মাছের ব্যবসা করছে। তার বাবাও মাছের ব্যবসা করতেন এখানেই। কত সুন্দর সুন্দর মাছ দেখুন, এখানে এলে দেখা যায় যে কত ভালো কোয়ালিটির মাছ, কত সুন্দর সুন্দর মাছ। এইটা একটু ছোটো মাছ, এটা 670 গ্রাম ওজন। তো ছোট বড় নানান ধরনের, সবারই তো বড় মাছ লাগে না, বা বড় মাছের যে পরিমাণ দাম হয় তার থেকে ছোট মাছের দাম অনেকটা কম হয়। তো সেজন্যেই বিভিন্ন সাইজের ইলিশ মাছ সিরাজ বিক্রি করে। শুধু সিরাজ নয়, সমস্ত যারা ব্যবসায়ী তাদের কাছে পাওয়া যায়, মাছ ব্যবসায়ীদের কাছে। যারা মৎস্যরসিক রয়েছেন, আশা করি তাদের এই ভিডিওটি খুবই ভালো লাগছে। ইলিশ মাছ দেখুন কাটা হয়ে গেল। এইখানে রয়েছে ভেটকি মাছ, চিংড়ি মাছ সব রয়েছে। একটা ভেটকি মাছ আমি দেখব, তার আগে দেখে নিই কাঁকড়া। সিরাজ আমাকে দেখালো যে ও কিন্তু কাঁকড়াও রাখে, কাঁকড়াগুলো বেশ বড় সাইজের, আর সেই এইটা হলো বড় সড়ো একটা ভেটকি। চলুন দেখি সিরাজের দোকানের এই ভেটকিটার ওজন কত। এটির ওজন হচ্ছে 6 কেজি 590 গ্রাম। একেবারে জমিয়ে ভোজ হয়ে যাবে, ফিস ফ্রাইটাই সমস্ত কিছু এটা দিয়েই হয়ে যাবে। দেখুন কত সুন্দর সুন্দর এই মাছ। যারা মাছ ভালোবাসেন তাদের জন্যে তো এই ভিডিওটা আশা করি খুব ভালো লাগছে। পমফ্রেটগুলো দেখুন, একেবারে তাজা এবং বেশ বড় সাইজের পমফ্রেট। তো কেমন লাগলো এই ভিডিওটি, বাংলাদেশের ইলিশ কেমন লাগলো দেখে সেটা অবশ্য জানাবেন।